ভালোবাসার গোষ্ঠী কি লাই ভালোবেসে ভালো নাই ভালোবাসার গোষ্ঠী কি লাই ভালোবেসে ভালো নাই সত্তর পঁচাত্তর লাখ টাকা এক গানের জন্য একটা অ্যালবামের জন্য তাহলে তো ওই টাকা মানে ওর পরে তো আপনার জীবনটা তাহলে বদলে গেছে হৃদয়তে দারুণ খারাপ বৃষ্টির পানি কোথাও নাই ভালোবাসার সরগুসিকি কিলায় ভালোভাবে সে ভা আমার মধ্যে তখন এটা জিত কাজ করলো ভালোবাসার গোষ্ঠী গিলাই তার গানটা শুনে আমাদের খুব সহজ অর্থে মনে হয় যে মেয়েদের উদ্দেশ্যে বাড়ি দয় ঘটিত প্রেমের কথা উল্লেখ করে তিনি গানটি করেছেন আসলে কিন্তু সেটি নয় ভালবাস সরগুস ঠিকই লাই ভালোভাবে সে ভালোবাসায় অন্য কার রে ভালোবেসেছে ভালোবাসা দরের পোশাক পরেছে বুঝলে ভালোবাসায় অন্য কার রে পোশাক পরেছে মানে কি পরিমাণ ছেলেদের ভিতরের খুব ছিল সেটা আমি ওই দিন লক্ষ্য করছি তাহলে তখন ওখানে পুলিশেরা বলতেছে স্যার দিস এরিয়া ইজ আউট অফ কন্ট্রোল আজ মেয়েরা পরে আমার নামে মামলা করলো নৌবাহিনীর চাকরি আমি করি করিনি কিন্তু গানকে ভালোবাসেন বলে গান করার জন্য ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো নাই এই গানটা যিনি লিখেছিলেন তিনইমার সঙ্গে রয়েছে 2007 সালের দিকের কথা এবং সেই সময় গানটা আকাশ বাতাস কাঁপিয়ে শোনা বলতে যা বোঝায় সেটি বাংলাদেশের সাধারণ মানুষ একটা প্রজন্ম শুনেছিল একটা গানের কথা নি একটা গানের ভাষা নিয়ে আলোচনা সমালোচনা সবসময় থাকে এবং এই গানটা নিয়ে একটু বেশি আলোচনা বেশি সমালোচনা ছিল কিন্তু এই গান একটা মেসেজ ছিল একটা বার্তা ছিল তাবিজ ফারুক তিনি কোন প্রেক্ষাপটে গানটা লিখেছিলেন কোথায় বসে গানটা লিখেছিলেন একটুকে জানা ছিল রিকশায় বসে গানটা লিখেছিলেন আমি গানটার পেছনের কথা আপনার থেকে জানতে চাই এটা হচ্ছে আমি আমি নাইনটি থ্রিতে মেট্রিক পাস করি আর 95 ফাইভে আমি ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করি আমি যখন চিটং ইউনিভার্সিটি থেকে ঢাকায় আসলাম তো যেই জিনিসটা আমার মধ্যে খুব বেশি নাড়া দিল যে আমরা একটা স্বাধীন ভূখণ্ডের আমরা বসবাস করি কিন্তু এখানে যে স্বাধীনতাটা আমরা আসলে ফিল করি সেই স্বাধীনতাটা আমরা আসলে তখন পাইনি ভালোবাসার আকাশে আজ মেঘ ছাড়া কিছু নাই ভালোবাসার কাছে আমি কারণ হচ্ছে আমার একটা বোন যখন স্কুল কলেজ থেকে বাসায় ফিরে মা বাবারা একটা আতঙ্কে থাকে আমার ছেলে মেয়ে সুন্দরে বাসায় ফিরতে পারবে কিনা আমার বাবা হোক আমার চাচা হোক যেটা হোক যদি কোথাও বাড়ি করতে যায় চাঁদার জন্য বাড়ি করতে পারে না তো আমাদের দেশে যে এত লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এই দেশটাকে তো ভালোবেসে নাকি এখানে অন্য কিছু ছিল ভালোবাসা ছিল সে ভালোবাসায় আমরা ভালো নেই আমার মধ্যে এই এটা খুব কাজ করেছে আর যদি এটা হৃদয় গঠিত ব্যাপার হয় মেয়েরা সব সময় তৈরি হাজবেন্ড চায় এটা শিক্ষিত ছেলেকে তৈরি করে নেওয়ার সময়টুকু তারা ওয়েট করে না যে আফটার ফাইভ ইয়ার্স অর টেন ইয়ার্স লেটার দে উইল বি গ্রেট বিজনেসম্যান গ্রেট হিউম্যান অফ দ্য ওয়ার্ল্ড এটা হতে পারে এই ওয়েটিং টাইমটা তারা চায় না আমি আমার ব্যক্তিগত জীবনে আমার ভালোবাসার মানুষ আমি পাইনি নাই ভালোবাসার গোষ্ঠী কি ভালোবেসে ভালো নাই হ্যাঁ ভালোবাসার গোষ্ঠী কি লাই ভালোবেসে ভালো নাই ভালোবাসা পেতে হলে ব্যাঙ্ক ব্যালেন্স থাকা চাই ভালোবাসা পেতে হলে মডেল গাড়ি চাই ভালোবাসা পেতে হলে ব্যাঙ্ক ব্যালেন্স থাকা চাই ভালোবাসা পেতে হলে লেটেস্ট মডেল গাড়ি চাই পোশাকের গ্যারান্টি আছে ভালোবাসার তাও নাই ভালোবাসার কাছেই আমি মাপোসাইদু যায় যখন আমি সঙ্গীতে আমার ফার্স্ট অ্যালবাম জমা দিলাম জলের কোনো রং নেই তো সেলিম খান আমারে ছয় মাস পরে আমি একদিন ফোন দিয়ে বললাম যে ভাই আমার অ্যালবামটার কি অবস্থা আমার বলল যে আসেন অফিসে আসেন উনি আমার আমার ক্লিন বনাছ আমার অ্যালবামটা এরকম আমাকে ছুঁড়ে ফেলে দিতেছে যে বলল যে মানে খারাপ ভাষা बोलते কি গান নিয়ে আসছেন এই সব গান চলবে না তো আমি আমার তখন আমার মনে পড়ছে যে আমি তেরোশো ছেলে মেয়ে আমরা ভিক্টোরিয়া কলেজে পরীক্ষা দিছি তার মধ্যে দুজন ছেলে মেয়ে ছিলাম তো তার মধ্যে আমি একটা মানুষ আমি কি তাহলে খারাপ গান করেছি আমি কি খারাপ লেখা লিখেছি আমার মধ্যে তখন একটা জিত কাজ করলো থের ভালোবাসার গোষ্ঠী কিলে এইসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হবে না আমার মধ্যে যখন জিনিসটা কাজ করলো যে ভালোবাসার গোষ্ঠী কিলে আমার কাছে জিনিসটা কেন জানি আমার কাছে তখন একটা মেসেজ মতো মনে হলো যে এটা দিয়ে একটা গান করা যায় তখন আমি লি থেকে রিক্সার মধ্যে বসা আমি লিটো কুমিল্লা শহরে না এটা হচ্ছে ঢাকায় তো লিটন ডি কষ্টা তখন বাংলাদেশের সবচেয়ে বড় রিদম প্রোগ্রামার আমি ওনাকে ফোন করলাম যে দাদা আমি একটা গান করবো কি রকম গান আমি কেউ ভালোবাসার গোষ্ঠী কিলে এটা গান হলো নাকি এটা তো এটা অন্য টাইপের থ্রেটিং মূলক কথা আমি বলছি হ্যাঁ দাদা এটা দিয়ে আমি গান করব তো যেহেতু ওনাকে আমি পাটওয়াটুলি থেকে বলছি আর মগ তখন উনি আছে আমি রিক্সার মধ্যে এই গানটুকু লিখলাম যে ভালোবাসার গোষ্ঠী কিলে ভালোবেসে ভালো নাই হৃদয়তে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই ভালোবাসা অন্য কারে ভালোবেসেছে ভালোবাসার নিলাম দরের পোশাক পরেছে ভালোবাসার আকাশে আজ মেঘ ছাড়া ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গানটা আমি ওখান থেকে আসার পরে আমি দুটা অন্তরা লিখতে পারি নাই মানে একটা অন্তর আর একটা স্থায়ী এটা আমি পরে কোম্পানিতে শুধু এ দুটুক করে জমা দিলাম জমা দেওয়ার মুভমেন্টে যখন গানটা বাজাচ্ছে লিটন ডি কসটা উনি হাসতেছে যে এইটাও গান হয় এরকমও কথার গান হয় তাবিজ তোর মনে পিটে দিয়ে পারে মাইয়া মানুষ আমি বললাম ভাই এটা কিন্তু আমি মেয়েদের জন্য করি নাই এটা আমি ওভারঅল সব জায়গা যে জায়গাগুলো মানুষ ভালোবাসা থেকে বঞ্চিত সে ভালোবাসার মানুষগুলার কি অবস্থায় পৃথিবীতে আমি সেই খুব থেকে আজকে আমি এটা প্রকাশ করছি বলো যে না তারপরে এটা মেয়েরা তোকে দৌড়ানি দিবে দর্শক আমি একটু নাকি থাবা এই গানটা আমরা পুরোটা শুনবো আপনারা দেখতে থাকুন কেউ কোথাও যাবেন না একটু বলে রাখি এ ধরনের গানের ভাষা নিয়ে নানা সময় নানা ধরনের আলোচনা হয় আমি সাম্প্রতিকালের একটি গানের কথা আপনাদেরকে বলতে পারি ফকির সাহেব নামের তরুণ একজন শিল্পী তিনি একটি গান গিয়েছেন কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর এই যে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর কি অর্থে তিনি গিয়েছেন এটি নানা ধরনের এক একজন মানুষের কাছে এক একটা অর্থ এটি বহন করে কিন্তু এই ফকির সাহেব এই গানটিতে সর্বপ্রাণের উপস্থিতির কথা তিনি বলেছেন আজকে এই যে যখন আমরা তাবিজ ফারুকের কাছে আসলাম তার গানটা শুনে আমাদের খুব সহজ অর্থে মনে হয় যে মেয়েদের উদ্দেশ্যে বা হৃদয় প্রেমের কথা উল্লেখ করে তিনি গানটি করেছেন আসলে কিন্তু সেটি নয় তিনি সামগ্রিক ভালোবাসার কথা বলেছেন তিনি হৃদয় বিশ্বের সারা বিশ্বের ভালোবাসার কথা বলেছেন হৃদয়ের যে ভালোবাসা সেটি আলাদা একটা অর্থ সে অর্থের কথা তিনি বলেছেন আমি যেটি জানতে চাই গানটি আপনি করলেন রিক্সায় বসে গানটি লিখলেন গানটি নিয়ে কোম্পানির কাছে আসলেন দুটি আপনি বলছিলেন দুটি প্যারা লিখতে পারেননি পরে সেটি লেখা হয়েছে তারপরে গানটি যে জনপ্রিয় হয়ে গেল আপনি কি টের পাচ্ছিলেন যে গানটি জনপ্রিয় হচ্ছে একটা জনপ্রিয়তার কথা আমি বলি আমার নাটোরের ওদিকে আফটার রিলিজ মাই অ্যালবাম আমি গেলাম তো আমি ঢাকা বই মেলার পরে এত মানুষ ওখানে মনে হয় আমি পেয়েছি আমার খেয়াল আছে আমি সাতটা থেকে রাতের এগারোটা পর্যন্ত আমি অটোগ্রাফ দিছি সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এবং সবার হাতে বই এই এক গানের মানে এক গানের জনপ্রিয়তায় জনপ্রিয়তা এবং ঢাকা ইউনিভার্সিটি তে রাজু চত্বরের তখন প্রোগ্রাম বিশাল প্রোগ্রাম তো তখন আমিও সুপারহিট আমাকে গান করতে দিলো বলে যে তা আমি তুমি দুটা গান করতে পারবো আমার মনে আছে আমি প্রথমে একটা গান করি যখন ভালোবাসার গোষ্ঠীকেলে গান করি মানে কি পরিমাণ ছেলেদের ভিতরের খুব ছিল সেটা আমি ওইদিন লক্ষ্য করছি তাহলে মানুষ কি পরিমাণ ভালোবাসায় পুড়ে তিক্ত হয়ে আছে এন্দ্রকিশোর দাম মরে গেছেন ওনার একটা স্মৃতি আমার আজকে আপনার মাধ্যমে বলতে যাচ্ছি কুয়াকাটা এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা শো এন টিভির ক্লোজ আপ আমি তো এন্দ্রদার পরে দিছে আমাকে গান করতে আর অন্তঃসবিজের স্বপন চৌধুরী ছিল অ্যারেঞ্জার বিখ্যাত অ্যারেঞ্জার হ্যাঁ তো আমি জীবনে ওই একবার আমার হাটু ছিল আমার লাইফ এন্দ্র কিশোর আপনার সঙ্গে আছে জন্য মানে এন্দ্র কিশোর গান করছে তারপরে আপনি উনি গান গাইছে পরে না চোখের পলক এরপরে দিছে আমারে গান করার জন্য আর আমি তখন ডিসিশন নিছি যদি আজকে এন্দ্র পরে আমি আমার গান দিয়ে পাবলিককে মাতাইতে পারি তাহলে আমি গান করব না হলে বাকি জীবন আমি আমার পেশা চেঞ্জ করে ফেল আমি যখন ভালোবাসার গুষ্টি গিলে ভালোবেসে ভালো নাই প্রথম অন্তরা গাইলাম মুখ আর অন্তরা গাওয়ার পরে সামনে যে বেরিকেট ওই যে বাস দেয় আমি দেখি বাস একটাও নাই তখন ওখানে পুলিশেরা বলতেছে স্যার দিস এরিয়া ইজ আউট অফ কন্ট্রোল আজ গানের শক্তি আসলে এটাই তো তখন আমার ধরেন ভিতরে এরকম কাজ করেছে তখন এন্দ্র দা হোটেলে এসে বলছে যে তাবিজ আমার পরে অনেক প্রোগ্রামে সিঙ্গারের নাম ঘোষণা করছে সিঙ্গার উঠে নাই কিন্তু তুমি দেখাইলা যে ভালোবাসার গোষ্ঠী কি লাই মানুষ কি পরিমাণ ভালোবাসার কাঙ্গাল আর সেটা তুমি আজকে স্লোগান আকারে দাওয়াতে মানুষ কিভাবে চেতে উঠছে কিভাবে ফুলে উঠছে তোমার এই গান না শুনলে আমিও বুঝতাম না আমি যদি একটা পয়সার এই পিঠ হই তুমি হচ্ছে বাংলাদেশে ওই পিঠ উনি আসার সময় উনার সাথে করে আমাকে গাড়িতে করে নিয়ে আসছে বলে তোমার যত্ন করা উচিত আপনি বলছিলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে তুমুল একটা আপনাকে ঘিরে একটা ঠিক ক্লাসইště হয়েছিল এবং একটু মেয়েদের কথা বলছিলাম তারা কিছু একটা করেছিল সেই গল্পটা শুনতে চাই ভালোবাসার গুষ্টি গিলে গানটা গাইলাম মানে গানটা তখন শেষ হয় নাই হতে না হতে ধরে ছেলেরা খুব বেশি খুশি আর মেয়েরা মানে আমারে পারে না জুতো मारे এরকম তো ওখানে এই যে ছেলে আর মেয়েদের মধ্যে তখন ওখানে একটা পক্ষ মারামারির মতো এটা ঘটনা ঘটে গেল পরে ওখানে কিছু মেয়ে ছিল মেয়েরা পরে আমার নামে মামলা করল পরে কোম্পানির এক লোক আমার বলে যে তাউইজ ভাই আপনার নামে কিন্তু থানায় মামলা হইছে বলে থানায় মামলা হয়েছে মানে কহে এরকম ঢাকা ইউনিভার্সিটি মেয়েরা যে এরকম শিক্ষাঙ্গন ভালোবাসার গোষ্ঠী গিলেই গান করলেন এখানে ভালোবাসার জন্য মানুষ পাগল সেখানে আপনি ভালোবাসার গুষ্টি গিলেছেন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় তাই বললাম যে দেখেন এখানে আমি তো আসলে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলি নাই সার্বাঙ্গীনভাবে যেখানে ভালোবাসাগুলো অবহেলিত আমি এটাকে তুলে আনছি ঠিক একদিন পরে আমার তখন আরামবাগে অফিস আমি এরকম অফিসে বসে আছি অফিসের নিচে দেখি যে ধরেন বিডিআর পুলিশ আর্মি র‍্যাপড সব এসে গাড়ি মানে ভরে গেছে আমার যে বস ছিল উনি আমার বলল যে তাবিজ কোনো প্রবলেম উনি খুব ভয় পাইছে তিনি যে এতগুলা যদি গাড়ি পায় এটা ভয় পাওয়ার কথা আমি তখন এরকম শর্ট প্যান্ট পড়া তো তখন মেজর ইকবাল নামের ভদ্রলোক আমার বললো আপনি একটু আসেন আপনি আপনি কালকে কি গান করছেন ইউনিভার্সিটিতে আমাদের উপর থেকে চাপ আসছে আমি যে কি গান করছি মানে বলো যে না আপনি উল্টা পাল্টা গান করছেন আপনার নামে তো টোটালি এরকম এখন আমরা আপনাকে নিয়ে যাবো আমি বলছি কী কারণে তখন বলো যে স্যার আসলে আমরা ব্যাপারটা একটু উনার মুখ থেকে জানি তখন আমি এরকম ব্যাখ্যাটা বুঝালাম আমি ভালোবাসার এই তখন যে যে যান। এরকম দরকার ওই আমার ভিতরে যে ইনস্পায়ার কাজ করছে আর পর্যন্ত আমি আর থামি নাই তখন ক্যাসেট ছিল এবং সে ক্যাসেট কত কপি বিক্রি হয়েছিল আপনি এই গানটাকে কত টাকা পেয়েছিলেন আমার একটা নোকিয়া সেভেন্টিন একটা সেট ছিল তখন সালমান খান এটা চালাইতো আমার কোম্পানি শুধু বলছে তাবিজ ভাই আপনাকে এক লাখ টাকা দিলাম ওই রকম একটা সেট আপনি কিনেন তখন আমি বলছি যে তাহলে আমার অ্যালবামের হয়তো কাটতি খুব ভালো এরপর আমি গেলাম যাওয়ার পর আমাকে পুরন সবচেয়ে দামি মিষ্টি খাওয়ালো তো তখন আমার বুঝতে বাকি নাই যখন আমার কদর বেড়ে গেল সেলিম খান এরকম হাত চেপে ধরছে বলছে তাবিজ ভাই আপনার ঢাকা শহরে কোথায় ফ্ল্যাট চান ও মাই গড ফ্ল্যাট চান জায়গা চান আপনাকে আমি দেবো আপনি শুধু আমার সাথে এক বছরের জন্য আমি বললাম যে আপনি মানুষটাই আমার ক্যাসেটটা এরকম ছুঁড়ে ফেলে দিছিলেন আমি আপনার সাথে কাজ করবো না আজকে মানুষটা বেছে নেই কিন্তু আমি আমার জায়গায় কনফিডেন্স

আমি যে পরে এটা আমি যদি আজকে গান না করতাম আমি হতে আশি পঁচাশি হাজার টাকার জুতা আমার পক্ষে পড়া কখনোই সম্ভব ছিল না আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের মতো ভালোবাসা নৌবাহিনীর চাকরি আমি করি নাই আমার গানকে ভালোবাসা গান করার জন্য এবং আমার ভাইয়েরা আমাকে তখন বলছি যে মনে পাগল হয়ে গেছে দর্শক শুনছিলেন গানে শান্তি গানে যে সুখ গান গেয়ে তাই ভরে যে বুক আমি তাবিজ ফারুক তার সঙ্গে কথা বলে আমার সেটি মনে হচ্ছিল যে গানকে কতটা ভালোবাসলে একজন মানুষ নৌবাহিনীর চাকরি তিনি ছেড়ে দিতে পারেন এবং তারপরে একটা অনিশ্চিত পেশা বাংলাদেশের ক্ষেত্রে মিডিয়া জগৎটা নিতান্ত একটা অনিশ্চিত পেশা এবং সেই পেশাটাকে তিনি ধারণ করে নিয়েছেন এবং সেই পেশাটাকে সঙ্গী করেই তিনি বেঁচে আছেন এবং সফলতাও তিনি পেয়েছেন এই যে ভালোবাসার গোষ্ঠী কেলাই এই যে গোষ্ঠী কেলাই শব্দটা অনেকে বলে থাকেন যে আইসক্রিম বিক্রি করা গান আইসক্রিম যারা বিক্রি করে তারা এটি চালায় বা এই ধরনের কথা বলে কিন্তু গানের আসলে এই ধরনের কোনো তকমা হয় না আপনি কি বলবেন আই ডিনুয়েন্স লাভ আমি অ্যাভয়েড করি এরকম ভালোবাসা আই ডিনুয়েন্স লাভ ভালোবাসার গোষ্ঠী কিলে এখন গোষ্ঠী শব্দটা হচ্ছে এই কেন্দ্রিক আমরা বুঝাতে চাচ্ছি যে এটা দরকার নেই আপনি যে ইংরেজি যে শব্দটা বাক্যটা বলেন তার মানে কি কোনো ইংরেজি কবিতা থেকে আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন গানটা লেখার সময় না 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 এটা টোটালি এটা তো ধরুন আমি আপনাকে যেটা আমি কুমিল্লার ছেলে নোয়াখালী বেজ আমাদের একটা মিল আছে এটা আমরা নেগেটিভ অর্থে ইউজ করি এই গুষ্টি মারি তোর গোষ্ঠী গিলে এই সেই যেমন যে জলে ত্রিশ সেই জল কল শিহিতে ভোনাগো ওরে বিনে। বৃষ্টিহীর কহদর অন্য পাখি আর বোঝে না বল্লার চাকে মধু খুঁজছ না দেখলে যারে মন ভরে না তার সঙ্গে পীড়িত কইরো না দেখলে যারে মন ভরে না তার সনে পীড়িত কইরো না

আমি তো আপনাকে মনে করি আপনি ভালো মানুষ কিন্তু আপনিও তো ভুল মানুষ হতে পারেন আমি এই জিনিসটা হচ্ছে কি আমি এটা মূলত উপরিওয়ালাকে চিন্তা করে আমার এটা আমার এই গানটা লেখা তার মানে স্রষ্টা সৃষ্টির ভেতরে যে আমার প্রেম কিন্তু এখন নাইনটি নাইন মনে করবে যে প্রেমিক এটা পার্থিব প্রেম অনেক প্রকার হয় জাগতিক প্রেম আমার প্রেম অপার্থিব প্রেম আমি এই ঠিক এই জিনিসটাই বুঝাইতে চাইছি যে আমি ভালোবাসা চাই আমার দেশ যেন ভালো থাকবে দেশের প্রতিটা মানুষ যেন ভালো থাকবে